আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। যদি কোনো সেন্টেন্স এর মধ্যে এই অর্ডগুলো থাকে, অর্ডগুলো বলতে বোঝানো হচ্ছে ইচ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এ, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো অন, নাথিং, এনিথিং, সামথিং, সাম অন, অন অফ, ইদার, নিদার। তুমি ভিডিওটি স্টপ করে এই অর্ডগুলো লিখে নিতে পারো। এটা রাইট ফর্ম অফ ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই অর্ডগুলোর কোনো একটি থাকে, তাহলে ওই সেন্টেন্সের সাবজেক্টটিকে সিঙ্গুলার ধরতে হবে এবং ভার্বটিকেও সিঙ্গুলার করতে হবে। দেখো, এভরি মাদার লাভ হার চাইল্ড, এখানে এভরি অর্ডটা কিন্তু নিয়ম অনুসারে আছে, আর এভরি মাদার এখানে এভরি থাকার কারণে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে এবং তার সাথে এস বাই এ যুক্ত করতে হবে। তাহলে এভরি মাদার লাভস। তারপর অন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ভেরি ব্রিলিয়েন্ট, অন অফটা থাকার কারণে আমাদেরকে এই ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, অন অফ থাকলো, বাট এখানে তো দ্য স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীকে বোঝানো হচ্ছে না স্ট্রাকচার অনুসারে, কারণ অন অফ দ্য স্টুডেন্টস সকল ছাত্রছাত্রীদের মধ্যে একজন, তার মানে একজনকে বোঝাচ্ছে। সো আমাদেরকে লিখতে হবে অন অফ দ্য স্টুডেন্টস। এখন কথা হলো বি বলতে আমরা কি বোঝাচ্ছি। বি হচ্ছে এম, ইজ অথবা আর, এবং যদি পাস্ট ফর্মের হয়ে থাকে তাহলে ওয়াজ অথবা ওয়্যার। যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো আমাদেরকে এম, ইজ, আর এর যে কোনো একটা বসাতে হবে। এখন আমরা ইজ বসাবো, কারণ ইজটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর অন্যদিকে এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হতে হয়, তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার বসালে ইজ বসাতে হবে। তারপর ইজ অফ দ্য বয়েজ বি প্রেজেন্ট ইয়েস্টারডে, গতকাল, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স কোনো সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট এগুলো থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ওয়েল, খুব ভালো। এখন আমাদেরকে দেখতে হবে ভার্বটা পাস্ট ইনডেফিনিট টেন্সে তো আবার দুটো হয়, অজ এবং অয়ার, তো আমরা অজ বসাবো নাকি অয়ার বসাবো? অজ বসবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, অয়ার বসবে যদি সাবজেক্ট প্লুরাল হয়। দেখো তো, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ, আমরা কিন্তু এখানে বলেছিলাম যে ইচ যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার আছে। ইচ অফ দ্য বয়েজ, তুমি বলতে পারো এখানে বয়েজ প্লুরাল আছে তো, তাহলে আপনি কেন সিঙ্গুলার বলতেছেন? বোঝানো হচ্ছে ইচ অফ দ্য বয়েজ সকল বালকের মধ্যে একজন, তাহলে সিঙ্গুলারকে বোঝাচ্ছে, একজন যেহেতু লেখা আছে এজন্য সিঙ্গুলারকে বোঝাচ্ছে। ইচ অফ দ্য বয়েজ অজ হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়, আর এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে অজ। তারপরেরটা দেখা যাক, মেনি এ বয় রুইন হিজ ক্যারিয়ার থ্রু লেজিনেস। দেখো তো, মেনি এ অর্ডটা যদি থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে সেন্টেন্সটার সাবজেক্ট সিঙ্গুলার আছে। দেখো, এই মেনি এ অর্ডটা আমরা আগেই মার্ক করেছিলাম, আর এখানে ঠিক সেই মেনি এ অর্ডটাও আছে, আর এজন্যই আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এবং তার সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। দেখো, মেনি এ বয় রুইন্স হবে, হিজ ক্যারিয়ার থ্রু লেজিনেস। তারপর নিদার অফ দ্য টু বয়েজ বি প্রেজেন্ট টুডে, টুডে বলতে এমনিতেই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওকে? তারপর নিদার অফ অর্ডটা থাকার কারণে এই সেন্টেন্সের সাবজেক্টটাকে সিঙ্গুলার বোঝাচ্ছে, আর এজন্য ভার্বটাকেও সিঙ্গুলার ফর্ম বসাতে হবে। নিদার অফ দ্য টু বয়েজ ইজ প্রেজেন্ট টুডে,
তোমাকে যদি বলা হয় এটা সলভ করতে তাহলে তুমি আর বসবা, কারণ এখানে বয়েজ আছে। কিন্তু না, এখানে মূলত এই অনেকগুলো বালককে বোঝাচ্ছে না। নিদার অফ দা টু বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, যেহেতু নিদার অফ আছে আর নিদার অফ থাকার কারণে সাবজেক্ট সিঙ্গুলার বোঝাচ্ছে, আর এজন্য আমাদেরকে ভার্বটাও সিঙ্গুলার ফর্মে বসাতে হবে।